অসমের গুয়াহাটির অবস্থার অবনতি হচ্ছে প্রত্যেক দিনই হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণের প্রবণতা গতকাল অর্থাৎ রবিবার গুয়াহাটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন সাতশো সাতাত্তর জন রবিবারই অসমের স্বাস্থ্যমন্ত্রী জানান গুয়াহাটিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে গত দশ দিনে সাতাশশো জন নতুন কেস ধরা পড়েছে গুয়াহাটিতে ছিয়ানব্বই দিন আগে একত্রিশে মার্চ অসমে প্রথম করোনা রোগী ধরা পড়ে আর এদিন অসমের মোট আক্রান্তের সংখ্যা এগারো হাজার ছাড়িয়েছে রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠকে বলেন গুয়াহাটিতে কমিউনিটির মধ্যে ঢুকে পড়েছে করোনা প্যান্ডেমিক পর্যায়ে পৌঁছে গিয়েছে সংক্রমণ আর এটা উত্তরোত্তর বেড়েই চলেছে রবিবার গোটা অসমে নতুন সংক্রমণের সংখ্যা ছিল বারোশো মাত্র দশ দিনে অসমে মোট চার জন নতুন করোনা রোগীর খোঁজ পাওয়া গিয়েছে গুয়াহাটিতে চোদ্দ দিনের লকডাউন পালন করা হচ্ছে কঠোরভাবে নতুন করে লকডাউন শুরু হয়েছে উনত্রিশে জুন থেকে শুধুমাত্র একক মুদিখানার দোকানগুলি সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখার অনুমতি রয়েছে